আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম শনিবার দি কুইন্স বার্থডে প্যারেডে উদযাপিত হতে যাচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন ব্রিকলেন মসজিদে এলডারলি প্রজেক্টের আওতায় ব্রিকলেন লঞ্চ ক্লাবের উদ্বোধন হেফাজতে ইসলাম ইউরোপের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত এ ছিল খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে 15 জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথের 87তম জন্মদিন যদিও তার জন্ম 21শে এপ্রিল তবে রাজকীয় রীতি অনুযায়ী এই দিনটিতে রানীর জন্মদিনটি পালন করা হয় শনিবার রানীর জন্মদিনের বিশেষ অনুষ্ঠান সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হলের দ্য কুইন্স বার্থডে প্যারেডে অনুষ্ঠিত হবে এ সময় রানী দ্বিতীয় এলিজাবেথকে একটি চৌকস অশ্বারোহী বাহিনী সালাম প্রদর্শন করবে উল্লেখ্য 1748 সালে রাজা পঞ্চম এডওয়ার্ডের সময়কাল থেকে সোভারিং অফিসিয়াল জন্মদিন পালনের রীতি চলে আসছে সে রীতি অনুযায়ী এই জন্মদিন পালন করা হয় অশ্বারোহী বাহিনীর সালাম প্রদর্শন শেষে রানী দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেসের বারান্দায় রাজ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দাঁড়িয়ে ব্রিটিশ এয়ারফোর্সের অভিবাদন গ্রহণ করবেন এদিকে শুক্রবার হোয়াইট হলে এক সংবাদ সম্মেলন থেকে রানীর 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কমিউনিটিতে অবদানের স্বীকৃতি স্বরূপ মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার বা এমবি পদকের জন্য প্রায় 1000 ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে বলে বাকিংহাম প্যালেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন এই 1000 জনের মধ্য থেকে যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিদের আগামী 6 মাসে পদক প্রদান করা হবে বলে তারা জানান ব্রিকলেন মসজিদে বয়স্কদের জন্য এলডারলি প্রজেক্টের আওতায় ব্রিকলেন লঞ্চ ক্লাবের উদ্বোধন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বরায় প্রায় 40টি লঞ্চ ক্লাব রয়েছে এর জন্য প্রায় 800,000 পাউন্ড ব্যয় করা হচ্ছে ব্রিকলেন মসজিদ ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলান উদ্দিন আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর গোলাম রাব্বানি কাউন্সিলর আব্দুল আসাদ সাবেক কাউন্সিলর আব্দুল মতিন মসজিদ কমিটির সদস্য নুরুল হক লালা মিয়া শাহ আফরোজ আলী মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খতিব মুহাদ্দিস নজরুল ইসলাম এর আগে নির্বাহী মেয়র লুৎফর রহমান ফিতা কেটে ব্রিকলেন লাঞ্ছন ক্লাবের উদ্বোধন করেছেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটি নেতা মতিউর রহমান সৈয়দ মর্তুজা আলী হাজি ইরশাদ আলী হাজি মসদ্দর আলী ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান ইউসুফ কামালী হামিদুর রহমান চৌধুরী আনসারুল হক শাহ আকবর আলী সহ আরও অনেকে সভা শেষে মসজিদের উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরী একটা মজার মুরব্বী হলে বহুত কন্ট্রিবিউট করছেন এটা বাংলাদেশে উকান বাংলাদেশে উকা পুরুষ উকান মেয়েলু খুকা তারা বহুত কন্ট্রিবিউট করছেন আমরা আজকে আইসি এটার অবশ্যই এই নয়া কন্ট্রাক্ট এটা লঞ্চ করা লাগে এবং মুরব্বী অন্তরে শ্রদ্ধা দেওয়া লাগে সালাম দেওয়া লাগে আমরা আইসি এই যে ইন্ডারলি লাঞ্চল ক্লাব ও সাহায্য কররা সবসময় এবং ভবিষ্যতে তার প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্যকর্তা তার লাগে আমরা দোয়া করি তার এই মোহিত উদ্দেশ্য লাগে যে আমরা যে মুরব্বী হলের যে সার্ভিসটা করতে পারছি এটা লাগে আমি আমার ব্রিটিশ ট্রাস্টের পক্ষ থেকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন ইসলাম ও মানবতার বিরুদ্ধে অবস্থানকারী কোনো অপশক্তির স্থান মুসলমানের দেশ বাংলাদেশে হবে না বুধবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি সেন্টারে হেফাজতে ইসলাম ইউরোপ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হেফাজতে ইসলাম ইউরোপের আমির মুফতি শাহ সদরুদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা সৈয়দ নাইম আহমেদ এবং মাওলানা জাবির আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা তাহরুদ্দিন কাউন্সিল অব মক্স স্টার হ্যামলেটসের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক হেফাজতে ইসলাম ইউকে অ্যান্ড আয়ারের সভাপতি মাওলানা আব্দুল কাদির সাদে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা এম এ মালিক হেফাজতে ইসলাম ইউরোপের সমন্বয়কারী মাওলানা সোহেব আহমেদ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী
উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নেতা হাফিজ মাওলানা ফুজাল আহমেদ, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা আব্দুর রব, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মাওলানা সাদিকুর রহমান, মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা সৈয়দ তামিম আহমেদ সহ আরও অনেকে। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব লন্ডনের মাইল্যান্ডে অবস্থিত রিজেন্স লেন ব্যাংকোয়েটিং হলে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার এই উপলক্ষে ব্যাংকোয়েটিং হলটিতে এক আলোচনা সভা ও প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনফর আলী, আব্দুল আজিজ, সাইফুল আলী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন ব্রিটিশ লর্ড সভার সদস্য ব্যারনেস পলা মঞ্জিলাউদ্দিন, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব, এনটিভির সিইও সাবরিনা হোসাইন, পরিচালক মুস্তাফা সরার বাবু, বিবিসিসিএ সভাপতি মুকিম চৌধুরী, বিসিএ সভাপতি পাশা খন্দকার সহ বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রীতিভোজ এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন নাদিয়া ও আমির রাজা। গত 24 এপ্রিল বাংলাদেশের সাভারের রানা প্লাজা ট্রাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বেতার বাংলা এবং বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউকের যৌথ উদ্যোগে ব্রিকলেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় একটি চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। বেতার বাংলা শ্রোতা ফোরামের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয় 20 পাউন্ড, যার পুরোটাই সাভার ট্রাজেডিতে হতাহতদের হাতে তুলে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উকিবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বেতার বাংলার উপস্থাপক আলিম আহমেদ ও লীলা মিয়া। আলোচনায় অংশ নেন বেতার বাংলার কর্ণধার নাজিম চৌধুরী, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব, যুগ্ম আহ্বায়ক ও বাংলা টাইমসের প্রধান সম্পাদক তাজ রহমান, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউকের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, শহীদুর রহমান, বেতার বাংলা শ্রোতা ফোরামের সভাপতি মুহিব চৌধুরী, কনজারভেটিভ দলীয় এমপি পদপ্রার্থী মিনা রহমান, লেবার মেয়র পদপ্রার্থী জন বিক্স। পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন নেহা আলমগীর, নাহিদ নাজিয়া, ক্লোজ আপ ওয়ান তারকা কিশোর, বেতার বাংলার শিল্পী তারেক, ফারজানা সহ স্থানীয় শিল্পীবৃন্দ। তানপুরা মেন উদ্দেশ্য হচ্ছে সাভারের যে ট্র্যাজেডি হয়েছে, আজকে যারা আসছে বিশেষ করে বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট তাদেরকে নিয়ে আমরা একটা ফান্ডরাইজিং করছি এবং আই এম ভেরি হ্যাপি রেসপন্ড যেটা আমরা পাইছি। নাজিম পাই এবং বেতার বাংলার সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ওনারা যে একটা ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন সাভারের ট্র্যাজেডি যারা ভিকটিম ওদেরকে সাহায্য করার জন্য। বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সমর্থনে ও জনমত গঠনে অবদান রাখার ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা প্রদান করা হয়েছে প্রবীণ ব্রিটিশ রাজনৈতিক লর্ড ডেভিড মার্টিন স্কট স্টিলকে। বিস্তারিত থাকছে শাহ অ্যামি হোসেনের রিপোর্টে। বাংলাদেশের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সমর্থনে ও জনমত গঠনের অবদান রাখায় ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা পদক প্রদান করা হয়েছে প্রবীণ ব্রিটিশ রাজনীতিক লর্ড ডেভিড মার্টিন Scott Steelke. Actually, I didn't do all that much. All I did was make speeches, go on demonstrations, give support to the liberation movement. But it was an important point in history. And as I was saying in my speech, having been to Bangladesh more recently, I'm very, very impressed. জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে লর্ড স্টিলের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস। এ অনুষ্ঠানে লর্ড শেখ, সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্ন, বিমান মল্লিক, ব্যারিস্টার নোরা শরীফ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশি বন্ধুদের অবদানের স্বীকৃতি দিতে বর্তমান সরকার ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননা পদক প্রদানের সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে সেই তালিকার মধ্যে যারা আছেন, যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, সেই সম্মাননা রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। প্রায় 600 জন বিদেশি বন্ধুদের এ তালিকার একজন হলেন লর্ড ডেভিড স্টিল। শাহ এম হোসেন, চ্যানেল আই,
লন্ডন। এদিকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য চার সিটি কর্পোরেশনের নির্বাচনে হাওয়া বইছে লন্ডনেও। তারই অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে মহাজোটের মেয়র প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন। বুধবার সিলেট, বরিশাল, রাজশাহী এবং খুলনার মহাজোটের মেয়র প্রার্থীদের সমর্থনে করা যুক্তরাজ্য ছাত্রলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবার আহমেদের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম জামালের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ নুরুল হক লালামিয়া, শামীম আহমেদ, তারিফ আহমেদ, শুরুক মিয়া, কাউসার আহমেদ চৌধুরী, আলতাফুর রহমান মুজাহিদ প্রমুখ। উপস্থিত ছিলেন কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, আজিজুল হক, সৈয়দ সাদেক আহমেদ, ফজরুল হক এনাম, ইউসুফ কামালি, শায়েক আহমেদ, আব্দুল হান্নান সহ আরো অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। সাউথ ইস্টে দিরাইবাসীদের উদ্যোগে সভা অনুষ্ঠিত। প্রথমবারের মতো বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা একাডেমি বইমেলা।